প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন দেশ অহিতুক নিষেধাজ্ঞা দিলে তাদের কাছ থেকে কোনো কিছু কিনবে না বাংলাদেশ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 60তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের দিয়ে নিজেদের ভাগ্য বদল হলেও দেশের উন্নয়ন হয় না। মিরাজ মিজু রিপোর্ট। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির 60তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, স্বঘোষিত রাষ্ট্রপতিদের নিজেদের ভাগ্য বদল হলেও দেশের কোনো উন্নয়ন হয়নি। প্রবৃদ্ধি 9 ভাগের উপরে অর্জন করতে সক্ষম হয়েছিলাম আমরা, কিন্তু 15 আগস্টের পরে কি হলো? একের পরে এক অবৈধভাবে ক্ষমতা দখল, মিলিটারি ডিক্টেটরশিপ, মার্শাল ল, সংবিধান নেই, সংবিধান স্থগিত, মার্শাল ল জারি করে দেশ শাসন, উর্দি পরে একদিন ঘোষণা দেওয়া যে আজকে থেকে রাষ্ট্রপতি হলাম। এই হলাম রাষ্ট্রপতিদের দিয়ে তো আর দেশের উন্নতি হয় না, তাই বাংলাদেশ আবার পিছিয়ে পড়তে শুরু করলো। যেখানে জাতিপিতা রেখে গিয়েছিলেন তার থেকেও দেশ যেন আরও পিছিয়ে গেল। নিষেধাজ্ঞা দেয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অহেতুক নিষেধাজ্ঞা দেয়া দেশ থেকে বাংলাদেশ কিছু কিনবে না। আমার দেশের টাকা আমি তুলে দেবো একজনের হাতে, আর তার কাছ থেকে আমরা কমিশন খাবো, ঘুষ নেব, এই ধরনের মানসিকতা কেন থাকবে? এখন আবার ওই স্যাংশন দেওয়ার একটা প্রবণতা, যাদের দিয়ে সন্ত্রাস দমন করি সবকে তাদের উপরে স্যাংশন। তাই বলেছে যে দেশ স্যাংশন দেবে তাদের কাছে আমি কিচ্ছু কিনবো না, আমার কি করবে? বাবা আমার ভাই বোন সব মেরে ফেলে দিয়েছে, আমার তো বাবার তো কিছু নেই, কিন্তু আমি আমার দেশটাকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। প্রকল্প তৈরির সময় প্রকৌশলীদের জলাধার বাঁচিয়ে নকশা করার নির্দেশনাও দেন সরকার প্রধান। যে কোনো জায়গায় একটা প্রকল্প করতে গেলে যেখানে জলাধার আছে জলাধারগুলি যেন নষ্ট না হয়। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা।